গত 8ই অক্টোবর বৃহস্পতিবার বিলোনিয়ার ঋষমুখ ব্লকের নতুন মতায়ের মাস্টার পাড়ার বাসিন্দা কৃষ্ণ বিশ্বাসের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে রহস্য সৃষ্টি হয়েছে। আত্মহত্যা নাকি খুন, এ নিয়ে এলাকায় চলছে গুঞ্জন। তবে কান পাতলেই শোনা যায়, কৃষ্ণ বিশ্বাসকে হত্যা করে নাকি আত্মহত্যার রূপ দিতে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে পুলিশকে গোমরা করার জন্য। মৃত কৃষ্ণ বিশ্বাসের বোন সহ অন্যান্য আত্মীয় স্বজনের সন্দেহ, ভাইয়ের বউ রূপসী বিশ্বাস এই হত্যার সাথে জড়িত। ভাইয়ের বউয়ের অবৈধ সম্পর্কের জেরেই ভাই কৃষ্ণ বিশ্বাসকে হত্যা করে বলে অভিযোগ বোন রিঙ্কু বিশ্বাসের। মৃত কৃষ্ণ বিশ্বাসের বাড়ির লোকজনদের ধারণা, ভাইয়ের বউ রূপসী বিশ্বাসকে থানায় এনে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে সব কিছু পাওয়া যাবে। ভাইয়ের বউয়ের বিরুদ্ধে ভাইকে হত্যার অভিযোগ এনে বিলোনিয়া থানাতে বোন রিঙ্কু বিশ্বাস সোমবার দুপুরে মামলা করতে গেলে পুলিশ মামলা গ্রহণ করেনি বলে অভিযোগ তুলল বোন রিঙ্কু। বিলোনিয়া থানার পুলিশ এই মামলা না নেয়াতে অবশেষে বিলোনিয়া জেলা ও দায়রা আদালতে দ্বারস্থ হবে জানান মৃত কৃষ্ণ বিশ্বাসের বোন রিঙ্কু বিশ্বাস। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে বোন রিঙ্কু বিশ্বাস জানান, বছর দেড়েক আগে মতায়ের দশমণিপাড়ার বাসিন্দা রাখাল বিশ্বাসের মেয়ে রূপসী বিশ্বাসের সাথে সামাজিক রীতিনীতি মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় কৃষ্ণ বিশ্বাস। বিয়ের কয়েক মাস ঠিকঠাক থাকলেও এরপর থেকে স্বামী স্ত্রীর মধ্যে সংসারে ঝামেলা শুরু হয় বিভিন্ন পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে। কয়েকবার পঞ্চায়েতে সালিশি সভাও বসে স্বামী স্ত্রীর ঝামেলা মেটানোর জন্য। বোন রিঙ্কু বিশ্বাস জানান, এই সালিশি সভাতে কৃষ্ণ বিশ্বাস নাকি স্ত্রী রূপসী বিশ্বাসের উপর অভিযোগ আনে করবী ফুলের গোটা ভাতের সাথে মিশিয়ে খাইয়ে মেরে ফেলার চেষ্টা করে। গত বৃহস্পতিবার রাতে ঘটনা হলেও শুক্রবার সকালে ভাইয়ের আত্মহত্যার ঘটনা শুনে খবর জানার পর, ভাইয়ের বাড়িতে যাওয়ার পর, ভাইয়ের মৃতদেহ দেখার পর কোনো মতেই আত্মহত্যার চিহ্নই দেখা গেল না। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে বিলোনিয়া হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানোর পর অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে কোনো তদন্ত করছে না বলে অভিযোগ। পাশাপাশি হত্যার অভিযোগের মামলা দিতে গেলেও পুলিশ গ্রহণ করেনি। তাই সংবাদ মাধ্যমের দ্বারস্থ ঘটনার সুষ্ঠুভাবে তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে বোন রিঙ্কু সহ মৃতার অন্যান্য আত্মীয় স্বজনরা। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। কাল গালাস করে মারে এই বিভিন্ন ধরনের কথাবার্তাগুলো কইছে। আর আমি কি যদি কেন মারাস বউকে এই কথা বলিয়া তারে আমি চাপ সৃষ্টি করি আমার ভাইকে, কেন ভাইকে বউকে মারস, কেন বউকে গাল দাস। আমার ভাই বলছে অপরিষ্কার থাকে, আমি যে কাজগুলো করতে বলি যদি করে না ভালো রান। আমার আর ভাইয়ের নাম কৃষ্ণ বিশ্বাস। ভাইয়ের ভাইয়ের বিয়ে করাছি, এরপরে শান্তি আছিল। আমি গেছিলাম কাজে, কাজে 9:30 সময় হয়ে যে খবর গেছে ভাইয়ের বাড়ি এই সময় শুয়েছে, ভাই সুসেট করে গেছে আছে। আয়ারে এবারে দেখছি যে অবস্থা দেখছি, মানে আর মনে হয় না যে আর ভাই সুসেট করে গেছে। মানে যে পরিস্থিতিতে সে আর বই না, জুতা দেখুন না, ফ্যান পরেন না, দড়িটা দেখি নিজে তুন হ্যাঁ নিজে আত্মহত্যা করছে মনে হয় না। হ্যাঁ আগে 2-3 বার সালিশ আসে, সালিশে ভাইয়ের বউর বউর কওয়া আসে, মানে ভাই বলছে ভাইয়ের বউর দুধ, ভাইয়ের বউ বলছে ভাইয়ের দুধ। এবার লাস্টে দিয়ে ভাই বলছে যে যে আরে হিতিয়ে উষু গুঁড়া খাবাই, দুসরা গুঁড়া খাবাই, আর মারলে যা সুন্দরমূলক সুন্দরমূলকে আয় বলছি আর বোনের পর, মানে নিজে তুই নিজে আত্মহত্যা করো না, তারা আর ভাই বয়ে মার মারছে আর নিজের মনে তুই করে আর শাল, মানে শালিশে বা শালা চরিত্র কথাবার্তা আর লগে মিল মিল দেখি আঁকে দেখি আমি সুস্থ বিশেষ যায় থানার দেশে থানার তুলনো পুরো আদালতে আই অসহায় হই আই আসি বিশেষ সুস্থ বিশেষ থানাতে গেছি যে কষে যে মানে ডাক্তার রিপুরাইও আর হিনেন তুম যে মানে এটা আনছি হিনেনের উপর অংশ হলো ডাক্তারের রিপুরি দিয়ে নাই হিনেনের উপরে কেস চলছে। এটাই বুঝা যা স্যার আমার ভাইকে মেরে ঝুলানো রাখা ঝুলিয়ে রাখা হয়েছে কেমনে পুজন এটা স্যার তার শরীরে পুরো সমস্ত শরীরে মারির দাগ আছে, মাটির দাগ আছে স্যার। আর ভাইয়ের যে স্যার বাঁচার জন্য একটা চেষ্টা করছিল এটা পরিষ্কার বোঝা যায় স্যার। আর এটা স্যার চেয়ার উপরে বসে রেখেছে স্যার ঝুলন্ত অবস্থায়, সাধারণ ঝুলন্ত অবস্থায়। এটা স্যার দড়িগুলোর বানগুলোর লুজ স্যার, আপনারা একটু খতিয়ে দেখলে দেখবেন এটা স্যার বানগুলো কি কাটিছে না, সব হাতে দড়িগুলো লুজ, গলাতে দড়িগুলো লুজ,
যেটা ভূতির সঙ্গে অ্যাডজাস্ট করছিল এটাও লুজ স্যার। আর যে যে জানলা দিয়ে আসামি ফালাইছে ওই জানলার রডটি ব্যান্ড আছে স্যার, এখানে গেলে দেখবেন আমার ভাই বাসার জন্য বহুত ফাসরাফাসরি করছিল, মাটি খাপড়াইয়ারে মাটির দাগ গুলো রয়েছে স্যার। আর আমার ভাইয়ের যে বউয়ের যে আমার ভাইকে মারছে ওই মারার পরিপ্রেক্ষিতে আমি এখন এফআইআর দায়ের করছি, এফআইআরটা আমি এখন কোর্ট কোর্টের ইয়েতে আমি উকিল কাছে আমি এটা বিলোনিয়া থানাতে আপনারা মামলা নিছে না কইতাছে, বিলোনিয়া থানাতে মামলা নিছে না, এখন আমি এটা আরো সুবিচারের জন্য আমি আরো চিন্তা করছি কার কাছে বিলোনিয়া থানাতে যেহেতু আপনাদের মামলা নিতেছেন আমরা কোথায় যাব? আমরা এখন স্যার কোর্টের দ্বারস্থ হইতে চাই স্যার, এখন আপনাদের সহযোগিতায় আমি কোর্টের যাতে সাহায্য পাই কোর্টের দ্বারস্থ হইতে চাই স্যার, আমাকে যেভাবে হোক আমাকে এই ব্যাপারে আপনারা সাহায্য করবেন, আমি আমার ভাইয়ের সুবিচার চাই স্যার। আমার ভাইয়ের বউয়ের বিরুদ্ধে আমি এই মামলাটা করছি, আমার ভাইয়ের বউ আমার ভাইয়ের বউ আমার ভাই ভাইকে মেরে ফেলেছে, এটা আপনারা একটু ভালো করে খতিয়ে দেখবেন, ফটোতে আছে। আর এটা স্যার পুরাই বোঝা যায় স্যার, এটা মেরে মেরে চেয়ারে বসে রাখছে স্যার, পুরাই বোঝা যায় পরিষ্কার। আমি স্যার যখন শুনছি আমার মাসতুতো ভাই মারা গেছে তখন আমি স্যার বাড়ি থেকে কাজ থেকে দৌড়াইয়া আসি, আসার পরে আমি স্যার ঘরে ঢুকছি না, আমার কাজের ঘোড়া থেকে আমি চলে আসি, আসার পরে দেখি স্যার হের বাড়ি ঘরে কিছুই নাই, সবাই গেছে গা, আমি লাশও দেখছি না কিছুই দেখছি না। বিলোনিয়াতে যখন আসি হাসপাতালে তখন ভাইয়ের সাথে দেখা হয়, পুলিশের সাথে দেখা হয়, সবাই সাথে কথা হয়েছে, আমার ভাইকে লাশ দেখানো হয়েছে, আমি লাশ দেখছি। এর পরে লাশের ইয়েটা পোস্টমর্টম রিপোর্টের আগে আমি কইছি মিডিয়া, আমি মিডিয়া আনতে হবে মিডিয়া জানাম, মিডিয়াকে কল করছি, মিডিয়া আইছে আমার থেকে জবানবন্দি নিছে, আমি যেটি বলছি এটি ইয়ে করছে। আর আমার ভাইয়ের যে মৃত্যুর সুবিচারের জন্য আমি মিডিয়াকে বলছিলাম, মিডিয়া কোনো কাজ করছে না। আর এখন মিডিয়ার ভাইয়ের পোস্টমর্টম রিপোর্টের পরে আমি থানাতে এফআইআর করছিলাম আমার ভাইয়ের ওর বিরুদ্ধে, আমার ভাইয়ের সুবিচারের জন্য আমার ভাইকে মেরে ফেলা হয়েছে এই বলিয়া আমি আমার ভাইয়ের বিরুদ্ধে ওর বিরুদ্ধে একটা মামলা দায়ের করছিলাম, এফআইআরটা রাখছে না থানা, থানাতে এফআইআরটা রাখছে না, আমাকে বারবার থানাতে স্যার বলছে এটা একটা স্টেটমেন্ট ওইখান থেকে লাশ ঘর থেকে বাইর করার আগে এই একটা স্টেটমেন্ট নেওয়া হয়েছে, ওই স্টেটমেন্ট মূলে এখন থানাতে ডায়েরি হয়েছে, এই স্টেটমেন্ট মূলে থাকবো, তোমার এই এফআইআরটা রাখা হতো না। তো এখন যেহেতু বিলোনিয়াতে থানাতে মামলাটা হলো হয়েছে না, এখন আপনারা কি কি করবেন? এখন আমি এই বিচারের জন্য সুবিচার চাই, যে আমি যেখানে সুবিচার পাই আমি এখানে যামো স্যার, আমাকে একটু সাহায্য করুন, আমি সুবিচারের জন্য আমি আবেদন জানাই আপনাদের কাছে, করজোড়ে মিনতি করি স্যার। আমার ভাইয়ের নাম কি আছিল? কৃষ্ণ বিশ্বাস স্যার, মুশুদ ভাইয়ের নাম। বাড়ি কোন জায়গায়? বাড়ি নতুন মাতায়, পোস্ট অফিস নতুন মাতায়, সরি স্যার বাড়ি হলো পুরান মাতায় পোস্ট অফিস, পুরান মাতায় নতুন মাতায় পোস্ট অফিস। হ্যাঁ, আর এটা হলো স্যার অ্যাড্রেসটা তার মাস্টার পাড়া বলে শুনছি আমি, চার নম্বর ওয়ার্ড এটা। আর হ্যার বোর যে চরিত্র খারাপ এটা স্যার আমি পুরাটা জানতাম পারছি, পুরো হ্যার বোর কারণে আমার ভাইয়ের মৃত্যু হয়েছে, এই মৃত্যুর ইয়ে স্যার হ্যার বোর বিরুদ্ধে যে মামলাটা আমি সুবিচারের জন্য। আপনার ভাইয়ের ওর বাড়ি কোন জায়গা ছিল? শ্বশুর বাড়ি স্যার দশমণি পাড়া স্যার। কত কতদিন হয়েছে বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে স্যার দেড় বছর উপরে হইতেছে, দেড় বছর মানে এক বছর ছয় মাসের উপরে হইতেছে স্যার। কি কারণে আপনারা সন্দেহ হয়েছে আপনার বাইরে আপনার ভাইয়ের বউ মারিয়া লাগছে, কি কারণে সন্দেহটা হয়েছে স্যার? কিছুদিন আগে স্যার ভাই দুইবার ফাটি অফিসের থেকে ফাটির পঞ্চায়েতের লোক যাইয়া মীমাংসা করেছিল, আমি তখন জানতাম পারছি না, এরপরেও জানতাম পারছি। কি মীমাংসা? কিতালে মীমাংসা? এই যে স্বামী স্ত্রীর ভিতরে স্যার ঝগড়া, সব সময় স্বামী স্ত্রী একজনের একজনের মারধর করে গালগালাজ করে এটা নিয়ে স্যার ঝগড়া হইতো তার ভিতরে। তো এরপরে স্যার ফাটিতে আইসি বিচার দিছে, ফাটি মীমাংসা করে দিছিল, ফাটির মীমাংসা মানছে না তারা, এই মেয়েটা
দুশ্চরিত্রটা এই মীমাংসার মানছে না। তখন ফাটিয়ে সিদ্ধান্ত করে আমার ফাটাইছি। আমি তাকে তাকে বললাম, দেখো তুমি আমার ভাই।